cacahuete. Hay una vaina. Un alto y vos durajo, si ya todo el mundo te dice, papá, jugo, ya está, que es la hora de la cum. Apne ponte, por sos todo el dentro, y la taca de la culia de él. Tavaya aslında inandan sana davarım ve yaştan kulinira. Ne kadar gidiyor? Moşkin o gya, tutum so, anne tutum dura borba. Yate uyunu mantın günü hoşum inana hay. Erkar ne? Şükrobar gün hatire beşir bak, şükrobar gün behare hodisir gün diye ise, yapne moşkin o age gya borba. Dahate, anne আগে খালাই খালি জায়গা দেখিয়া আপনি কিতাব পড়তো না অন্য মানুষ খান্দা ঢুকে দিয়া টপ 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 হয়ে যায় জায়গা মা ঠিক আছে না এটা আমার ব্যাজ হবে না এর কারণে মসজিদ ও মুসলাহা বইলা থাকলো সওয়াবের কাম ইয়া থাকলো মসজিদের আগর সব আগে পুরো হতো এর বাদে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাইতো মুয়াজ্জিন সাহেব আজান দিছে দেখুন আমার মা পিতা আর কুরআন শরীফে আর আরবি পড়া ব্যস্ত মানুষ আমি যে আল্লামা নববীর টুকরা বলেছি ও অগুত কিছু মাতেনি ব্যস্ত মাতার সম্ভাবনা নাই টাইমে ডুলিছে রাইতে হইছে বয়স হতো আমার মেয়েদের কাছে আমি বলতাম বলে ও পিতা পঞ্চাশ পঞ্চান্নটা হয়ে যায় স্বাধীনতা পরেও আমার জন্ম যেদিন স্বাধীনতা হইতে বৃষ্টি না গোস বারোটা স্বাধীনতার জন্য না হইতে সাহিত্য তো বয়স যেটা বললে আল্লাহ নাকি যা দশ বছর আগে সরকারি রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছে আর এখন আমি দুই বছর থেকে দুইটা আইটেম মিলে অত্যন্ত ব্যস্ত দুইটা আইটেম মিলে অত্যন্ত ব্যস্ত সারা দিন ধরে মাস্টারি করছে আরে আমার মনে টাইম হলো হয় ভগবান দুয়ায় মনে হয় পড়াই যা আমি যে আরবি এক টুকরা বলেছি ইকানের অর্থ এটা বলবে যে প্রত্যেকটা জিনিসে ফর্জ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মুস্তাহসান মুবাহ প্রত্যেকটা জিনিসে তার জায়গা তার হক আদায় করিয়া রাখার নাম হল ইয়াদ আমরা তো কইলামই আল আদব খাইরুন মিনাল জাহান সোনার রোজাটা কি আদবে রক্ষা করার উত্তম কন্যা মানছে আমি কিন্তু কি ঘুমাই না ওলামা কেরাম আমরা যদি আমার হলো আবাস্ত করে যে আমি যে উত্তর আমি দিব আমি যে মানি না আদব হইল গিয়া তো আপনার ধরে দেখাই দিব এটা কিটা পানি ইগু কিয়ন লাগে দেখা হইছে ইগু পানি কন্যা জয় রাখার লাগিন না খাইবার লাগিন খাওয়ার লাগে ইগু কিয় লাগে বানানি গেছে মুসলিম যেগুর মধ্যে নাম দুচল এগুর নাম আপনার জল এগুর নাম আপনার মত এগুর নাম আপনার ফলসি সেই জিনিসের মধ্যে রাখার নাম হইল আদব এটা পানি রাখার জন্য খাওয়ার জন্য না আগিদা এখন যদি আমি আপনার করে পরিচয় কইবা আমার এই বেড়াই তো ডাউন আপনি ব্যতিক্রমী মাতা বড় না নাগিদা আমার উস্তাদ আমি কইতা এর কারণে ওয়াজ খুব একটা যাই না আর না গিয়া ভারি না যখন দেখলাম না গেলে হইতো না এই দুরুত হইতে সময় বড় বড় মলানা সাহেবরা ভুল করেন কিতা হল ওয়ালা আলি বল কন্যা কন্যা কিন্তু শব্দ কিতাই দিব ওয়ালা আলি আলি বেগু আছে রূপে খারাপ খারা যুবরাজ লেগে আছে তার মানে কিটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুটেই পরিবারের উপরে ওখানে তো আলী হতো আর আলা আলী যদি আপনি লম্বা ঘরে বলেন যে আলী খান বর্তর আর আলী পাঠ্যপুরে বলে হ্যাঁ রসুল্লাহ দামান আলী
Anladın mı? Ali İmdi'de dedi, Allah Kur'an'da ben sünniyle şeye oyla. Ali İmdi'de dedi, Allah Kur'an'da sünniyle şeye oyla. Allahümme salli ala seyyidina মদ রাখি ইগুর হক আদায় করি জিনা জি মদ রাখি তে হক আদায় হইব গুগর যদি বুঝা তো ইগুর হক আদায় হইব জিনা জিনা আদায় হবে না সাধারণ না তুই লগি ইডা বানি খাইবার লাগি না কারণ যে সাধারণ ইগুর দি আছে বানি খাইতা এতে আর ইগুর বানি স্টক করিয়া রাখা ভাল লাগে না না নিছে আপনার মুখ লাগাইয়া বানি খাইতা না ঠিক আছে না ইবুত মুখ লাগাই বানি খাইতে না পানি স্টক রাখি মুখ লাগাইয়া শেখ আর সাহেব বল কিছু পড়া মাতর জানি পুষ্করি মুখ লাগাইয়া শেখ বানি লাগে নদীর শেখ বানি লাগে আঞ্জার হইলাম না ঠিক আছে না এই গু স্টক আর ইবুত মুখ স্টক রাখা হইছে ইবুত মুখ লাগাইয়া বানি লাগিবা না এখন বিয়া বাড়ি যাই হোটেলে যাই কোনো মানুষ দাওয়াত যাই মাংস আপনার গ্লাস দিয়া উড়িয়া যায় দিয়া নাকি তা মনে হইছে না করো না না ইচ্ছাকৃত নাই বুলে যদি কোন মানুষে দাঁড়াইয়া ভানি খাইলে ফালিয়াস তাস্তি অতি সত্তর ভানিয়ে শরীরের মধ্যে আসর করার আগে ভূমি ঘুরি ভালাই দিত হোকাস বাহানা কেনে লিখি শয়তানে পানি খাওয়া হয়ে গেছে শয়তানের দুটা ভানি খাওয়া হয়ে গেছে তথা শয়তানের বানিয়ে শরীর আসর করার আগে যে জিনিসের ব্যবহারের জন্য তার হক আদায় করিয়া তার স্তরের মধ্যে তার জায়গার মধ্যে তার সময় মতো প্রয়োগ করার নাম আরে যতটা আদব আছে সারাম লগি প্রায় যা মুস্তাহাবে এবং সুন্নতের অন্তর্গত ও যে ভাগ্নি আপনারা বুঝতে পারেন প্রিয় পিতা আরম্ভ করলা তাই নাই আর ভাগ্নি মাতার জিনিস আদব হইয়া তার লগিয়া তখন বা ফেন আপনি বইয়া ভিন্দি তাহলে সুহান আল্লাহ কিসা মাতিল আমি বললাম বেশি করে মাত কিছু মাতিল আপনারা যখন লাগবে কিনা আলমগীর কিতাব বার করে যেমন কিতাবুল লেবাসের মধ্যে দেওয়া আছে যে আপনি নিসর কে নিয়ে সাজানো কিন্তু তোরা লঙ্গি বিন্দু আপনি বই আই কান্তা বিন্দিতা কেন কোন যে কি কারণে এটা পাওয়া হইল আদ বইয়া তা লাগি ও কারণে লঙ্গি বিন্দিতা একটা যদি সুচিয়া ভরে যায় কান্তা কিতা হইব শয়তান ডং ডং করবো আর আপনার মাংস দেখবো আর বই চালু সুতরাং আদ হইয়া তার লগি লঙ্গি এবং ভাগ্য আপনার টান দিয়া কোমরা আনিয়া গুজে গুজে গাইতে হইয়া হইল আর ওই যে বাকি আছে কি আপনি উপাইয়া শুনতে তা শূন্য ওটা সুহান আল্লাহ বাকি বইয়া না বাকি উপাইয়া তো কি কি মাথা ডুবাইয়া দিতে আপনি মান সম্মান ইজ্জত ক্ষমতা রইত না নি এর কারণে বলছেন যদি আমি ভয়ানা যাই ফাগানা যাই বার সময় আপনি কিতাব অর্থ বলে মাথার তো কি কুলিতা এগুলো হইতো মাথা কিন্তু ই চকি গুই সম্মান অর্জন কি গুলিয়াও দেইতে না এর মধ্যে একটা কাপড় রাখি দিতা আপনি একটা টুকরা কাপড় রাখি দিতা এর মধ্যে আপনি বারগানার করবাই যায় আর বারগানার করে যে কাপড় দিয়া নেই বা এই গুলি আপনি মসজিদ দেয়া দেবি হোকা সুরান বারগুন ডাকিতে পারবো এই মাতগুলো ভাইবা আপনার আমি আমার হকটা কি বাদ না এই যে বারগানার করে আপনি কেউ যাইবার সময় হতো পথে যাইবার সময়
বানানি উত্তম যাতে বর্তমান যুগের মাদ্রাসা বানানি থাকি আর মাদ্রাসা দাওয়াত দিবা নিবেন সর্বাদে মাদ্রাসা দাওয়াত দিবা নিবা মাদ্রাসা বানানি বাজি বেদাতে বাজিবা মাদ্রাসা মানানি বেদাতে বাজিবা কিন্তু নাম তো বেদাত লাগ গেছে না ওয়াজিব দিয়ে তো ফরে বেদাত লাগছে আর এখানে সুন্নতে রসুল্লাহ কে কারণে সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার তরিকায় সুন্নতে প্রস্তাব চৌধুরী প্রাণা সুন্নতে তরিকায় বানানি বর্তমান যুগের মাদ্রাসা বানানি থাকি আর তম আমাদের মধ্যে যেটার ইমানের মধ্যে গুণ ধরে গেছে যেটা ইমানের মধ্যে বেড়া ছাড়া করুন আকাইদের মধ্যে বিশ্বাসের মধ্যে বেগুন যায় বেড়া ছাড়া করুন ও তার বিপক্ষে হাইট করবার লাগে আকাইদের শুনিয়া কিতাব বড়িয়া ও বিরোধী যেগুলা চলছে তা আকাইদের বারো আগে শুনিয়া তখন তোর বিপক্ষে নিদ্ধ হরা হইতে বাড়ায় জবাব তো মাদ্রাসা বানানি হয় উদয় জন্য এবং উদয় লাগি মাদ্রাসা বানাইতে হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিশাক করছে নাকি তা ইগুলো লম্বা আছে বর্তমান আদা আদা খানি মিলে ভালো তো এটা বাবুলোর ডাল ছিল নাকি তা এটা বাবুলোর ডাল যে মিশাক করছে এর কারণে ও ভোক্তা হিন্দের মধ্যে রাখা হয়েছে মিঠা কোনো বস্তুটি যেমন কি তাই নাকি ডাল যেমন আগর আগর ডাল আছে তেল ভাতের ডাল আছে এগুলি আপনি মিশাক করতে না কোথাও না হয়তো মাটির ডাল দিয়ে যদি মিশাক হয় না বাবুল হয় না এটা কিন্তু কড়া জিনিস হয়ে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মর মুহূর্তের মধ্যে মারা গেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণ রাখার মধ্যে আল্লাহ না তালে বলে হুসনা আসলা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াহুদুর মধ্যে একটা খাসা ডাল দিয়ে মিশাক করে হইয়া বাবুরর বাবুরের একটা খাসা ডাল দিয়ে মিশাক করে হইয়া আমরা গেছি নাকি না থেকে আয়েশার ভাই নাকি আব্দুর রহমান আমি জানি আমার বাদে আর কেউ জানি না তুমি মমিন নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্মাইছো নুরাবুল মুমিনে সফাবুল মুমিনে আরে ওন তুমি কি জানি না তুমি কি দূর কইতে হইছো মুমিনের মুখ দুইটা নি মুমিনের মুখ দুইটা নি ইয়া কানা বুদু ওয়া কারাস্তাইন নমাজ হল না জানবা বিভিন্ন এর হেকমত আল্লাহ আমি মদ খাইয়াছি আরো জনাইছ জিনা করিয়া আরো জনে গুছ খাইয়াছ আরো জনে সুদ খাইয়াছ নাকি দা কখন হইয়া খাড়া হইছি নমাজের মধ্যে সারা
হারাম খাইয়া হারাম করে নামাজের মধ্যে হারাম হয়েছে। এখন ওলা মিয়া কালাম আল্লাহ আল্লাহ আমার ইবাদত বন্দেগী করিয়া তফসির নবুয়্যাত রাসূল আমার রবের মধ্যে আমি যে জিনা বলি আইছি আমি যে মত খাই আইছি আমি যে হারাম খাই আইছি আমার রবের মধ্যে আমার জিত বেদার করি না পাক কথা সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে জিনা বলি যে মত খাই আইছেন আপনার রবের মধ্যে আপনার জীবন না পাক কিন্তু আমার রবের মধ্যে আপনার পাক এবং আপনার রবের মধ্যে আমার রব পাক বুঝেনি আপনার রব আপনার রব না পাক আর আমার আমার রব না পাক এবং আপনার রবের মধ্যে আমার রব পাক আর আপনার রবই গলি আমার রবের মধ্যে পাক কখন সুরা ইয়া হয়েছে কখন দিনা করে বানাইছে মদ করে বানাইছে হারাম করে বানাইছে বুট করে বানাইছে সুত করে বানাইছে এখন ওই আমার বিচার করি এখন শুধু আমার রবকে হকের বাদত করে এলা এলা হইছে ইমানে এলা এলা হইছে বাকি দেখা আমি আমিন তামিনুল মালাইকা আমিন সবসত আইসুনা না ফেরেশতাগণ ফেরেশতাগণ কইতে থাকলো কি পাক তারা নিষ্পাপ তারা কোনো গুনাহ আছে কোনো গুনাহ নাই সুতরাং তারা বলুন আমিন গুনাহ তারা লাগে আমরা আমিন বলছি আল্লাহ তাআলা তাদেরকে আমরা আল্লাহর গুনাহ মাফ করে দিলাই বুঝছেন নামাজ পড়া হইছে লেখা কি আল্লাহ হযরত মনসুরি আম্মার নিম্নতম কিন্তু এই সারা উস্তাদ আর বিলাল আমরা জানি খালা মানুষ নাকি হাবসি মানুষ সারা খালা জানি তাই নয় মা খালা বাপ খালা হাবি মুষ্টি খালা দুজনের মাতৃতা মাঝে মাঝে যাইতে মাথা মাথা ভিতর দিয়ে আত্মা করে মানতে আমরা দুজন খেজাবাড়ি মাতি না খেজাবাড়ি মাতি না মাতি না গাড়ি দেখা দিয়ে আর ছিল না কইছেন নি কেন খেজা মারা হয়েছে নি খেজা মারা হইলে কিতা লাগবো সরলতা আপনার ভিতরে আছে নি নাই ওটা পাবেন না আবু যর জিবরি মাত্র মাঝে আত্মা মাঝে মাঝে কইলা তুমি তার কাছে ইবনে সৌদা হারামে দিহুয়া সারা দুনিয়ার মানুষ এটা নয় তুমি আমি তো বিচারিয়া বই দেয় সারা পৃথিবীর মানুষ আমরা জানি আফ্রিকার মানুষ আদিম মানুষ খালা আমি ইন্ডিয়ান মানুষ খালা বিদাল খালা তার মা খালা মা খালা বাবা খালা সত্য গুষ্টি খালা ঠিক আছে না কিন্তু মাত্রা বলে তাই খালা বেটির মনে করো আমিও চুরি করছি আমি আমারও দেবো বুঝবার লাগে আর কেউ তো দিতে আমিও চুরি করছি আমার বাবা সুগর হিং দেওয়াকে হুন মারা গেছে আমার বা বেতিয়া লেখা দিয়েছে আমার আমি যে কোনো গিয়ে ফল আমার সুগর সহ্য করতে পারবে না আমার গাড়ি আমার বাপরে গেলে গাইয়া শিখবেন আমার বাবা গেলে সুগর হিংও মারা গেছে জেল খাটিয়ে মারা গেছে কিন্তু আমার সামনে যদি আমার বাবার কথা কই যায় না কিনা কিভাবে তাকে দেখতে হবে আমাকে এই নানি যুক্ত হয়েছে নানি
সারা দুনিয়ার মানুষ জানেন না কোনো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমরি লাগে খালা আপন গালিটা দিলেন গালি কিটা সেটা মানে মানে তুমি তো এইগুলো সওদা করার এই দুয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিচার নিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু যর ইমারি রাদিয়াল্লাহু তাআলা আমার খালা বেটির দুয়া কইলাইছো আমার বাবা সুলামে আছেন মাত্র দেখবেন বিচার যা বাদে কিনা দূর কথা আছে তোমার রুকিয়া করে আপনারা বেশ থাকবে কিন্তু আমরা দেখি আর হবে হ্যাঁ তার বাবা সুর হেও সুর কারণ তো সুর সুর বলে দিয়েছে কিন্তু আমরা দেখ দেখ মাটিলে যান বাদে ও ভিতরে তাই যা বাদ দিবে বলালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা কইলা না কেন বলে ওরা তুমি তোমরা তোমার মা খালা সুদরে আমি তোমাদের বাইরে জন্ম কইছিল তাইলে কি না করো তুমি গান্তা বাদ দিলা নিসবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাথা মুখে দি আল্লাহ না আমরা তো শুধু বিচারে বলা না ভাই আপনারা দিতে পারো আদেশ হইল তে 20 জন মিলে আপনারা খালা হইলে আদেশ হই গেছে 50 টাকা মাইলাই ও আমার দাড়ি বানা আমার তো দাড়ি বানা মনে দিও বলা কই না এর বাদে যখন কি উস্তাদ হইছে উনি কি উস্তাদ হইছে প্রত্যেকটা তার মাপ করে দিন আরো কয়জন খাওয়া হইলা বিশ্বাস তো ওরকম শুনেন না শুনেন না এর বাদে যখন কি উস্তাদ আছে যে উনি সাথে আমার সব একটু কল ভিড়ি থুড়ি দিতে সুতরাং বড় হই গেছে আপনারা দয়া করে আর উস্তাদ সোয়াই চলিও চলিও ও সোয়াইতে না সোয়াইতে না উর্ধতম শুদ্ধ আর নিচে ছয় নম্বর মুসলমান লাগিছে রসুল্লাহকে আবুদর নিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায় না হে আবু যর গফারি এত দিন থেকে তুমি না আল্লাহ এত ইমান খাম হল্লাই কিন্তু তোমার দিলি কান সাব হইছে না হুকা সুবহানাল্লাহ যদি তোমার খুলুসিয়ত তোমার ভিতরে থাকতো তাহলে তুমি তাহলে কিন্তু সোজা হইয়া গালি দিলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়গা ধরল না ধরল না পুলিশও থারে হল তোকে ডাকাত ধরল না ধরল না দিকে বলতে কতদিন থেকে তুমি ইমান আল্লাহ তো ভালো ভালো কাম করল কিন্তু এবার তোমার দিনটা হবে ভিতর মে থাকাকালীন অবস্থায় ছিল ঘটাই হলো তোমার মাঝে পুষা ঠিক আছে না তো পুলিশও লাগেন না লাগে না দুনিয়া নিয়ে মামে না তোর মধ্যে পুলিশের বহু প্রয়োজন কমা উনিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ তাআলা তোমাদেরকে আপনাদের জন্য যা তা প্রেসিডেন্ট সরিয়ে তোরাদের সব আপনার পুলিশের কলবে করা লাগবো এর মাঝে করো নাকি তৈরি বলে আবু দর বাপারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইলা ওটা তোমার বিদ্যা কি এখন কিতা হইছে না কুদুসিয়ত এখন আইছে না আগর কলব ঘুরিয়া গেছে আবুদের বাপারি দরাত তিন মাটির মধ্যে পড়ি যান ওকে সুবহানাল্লাহ পড়িয়া হল বিলাল তোমার ভাবন যদি আমার গালের মধ্যে তুমি যতক্ষণ গোটাই গেলা ততক্ষণ পর্যন্ত আমি মাটি থেকে উঠতাম না রসুল্লাহ কইলা কেন উনি কেন কইতে পারবেন না মাটি পড়ি গেছে আমি যতক্ষণ পর্যন্ত
আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঠান দিয়ে দিলা ওইজনই পুরুষে তৈরি আইছে নি গুড়িয়া আর নি আইওনি আরবজন মানছে বাবার মুরা দিয়া গোছানির বাদে রাসূলুল্লাহ ঠান দিয়ে দিলা বুঝবাই দাও তোমার কলব হামসা হইছে তোমার দিল হামসা হইছে রাগ পর্যন্ত তোমার দিলের মধ্যে গুণ ধরি লাইছে লাগিদা এই গুণটা ও সা হইল গিয়া এগারে খাইতে পার না লাগিদা তা গোর নাই জাগাও নাই গাছতলার তাকে দেখলে শুধু বারান্দা পুটিল নাকি দা ফের দুধে খায় না।